আর এবার খবর কিছু উদ্বিগ্নতার। এইভাবে উদ্বিগ্নতার কারণ পৃথিবী অভিমুখে বিপদজনক সৌর ধুমুহা এটা আগবাড়ি আহি আছে। এই সৌর ধুমুহার খবর পোৱা গৈছে। লেলিহান শিখার দরে আপনাদের দেখা পাইছে, লেলিহান শিখার দরে এই সৌর ধুমুহা পৃথিবী অভিমুখে রওনা হয়েছে। সূর্যর পৰা উৎপত্তি হয়েছে এই সৌর ধুমুহার। বিগত সপ্তাহতো পৃথিবীত প্রভাব পেলাইছিল সৌর ধুমুহায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আমেরিকার একাংশ অংশত এই সৌর ধুমুহার প্রভাবত জিপিএস যে ব্যবস্থা আছিল, জিপিএস ব্যবস্থাটো, জিপিএস সেবাটো আঘাত খানিছিল সৌর ধুমুহায়। আর আজি কোৱা হৈছে যে পুনৰ সৌর ধুমুহার কবলত পৰাৰ সম্ভাৱনা আছে পৃথিবীর। ফলত জিপিএস সেবা, ইন্টারনেট সেবা, আনকি পাওয়ার গ্রিডতো প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। স্পেস ওয়েদার ডট কমর ওয়েবসাইটতো এই তথ্য উপলব্ধ হয়েছে যে সৌর ধুমুহায় কি ধরনের ক্রিয়া করব পারে। আর এই সৌর ধুমুহাক লৈ আশঙ্কা এইভাবেও ব্যক্ত করা হয়েছে যে ইয়ার উদাহরণ কিন্তু তার পূর্বে আছিল, ইয়ার উদাহরণ পূর্বে আছিল সৌর ধুমুহায় পৃথিবীত কি ধরনের প্রভাব পেলাইছিল। দশ দিনের ভিতর এইটো হব চতুর্থটো সৌর ধুমুহা। আর ইয়ার পূর্বে সংগঠিত দুটা সৌর ধুমুহে আইছিল পৃথিবী অভিমুখে। ১৮৫৯ চনতো পৃথিবীর সম্মুখীন হয়েছিল এই ধরনের সৌর ধুমুহার। ইউরোপ আর উত্তর আমেরিকার টেলিগ্রাফ সেবা সেই সময় ব্যাহত হয়ে পড়েছিল, টেলিগ্রাফ লাইন সমূহ সেই সময় জ্বলি উঠিছিল। গতি ১৮৫৯ চনের ২ সেপ্টেম্বরত সংগঠিত সেই ঘটনার পাছত এই ধারণাটো করা হয়েছিল যে সৌর ধুমুহাই কিন্তু পৃথিবীর উপর প্রভাব বিস্তার করিব পারে, ব্যাপক ক্ষতি সাধন করিব পারে। আর সৌর ধুমুহার অংশই আজিও পৃথিবীর উপর প্রভাব পেলার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। কোন অঞ্চলত প্রভাব পেলাব তাক লৈ স্পষ্ট অবশ্যই কোনো নহয়। নাসা ইয়ার পূর্বে সতর্কবাণী প্রদান করেছিল। গতি সৌর ধুমুহার সময়ত আমি দেখা পাও যে সূর্যর পরাই যেহেতু সৌর ধুমুহার উৎপত্তি হয়েছে, সূর্যটো কিছু ব্ল্যাক স্পট বলে যা কোৱা হয়েছে, কলা কিছু চিহ্ন দেখিবলৈ পোৱা যায়, চিহ্ন দেখা গৈছে। আর পৃথিবী অভিমুখে এই বৃহৎ সৌর ধুমুহার আগমনে অবশ্যই বিশ্ববাসীক উদ্বিগ্ন করে তুলিছে। কারণ মই ইয়ার পূর্বে কৈছো যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার, দক্ষিণ আমেরিকার আসলতে জিপিএস ব্যবস্থাত আঘাত খানিছিল কিছুদিন পূর্বে। আর এইটো বিগত দশ দিনের ভিতর চতুর্থটো সৌর ধুমুহা হব যে পুনপুটিয়াক প্রভাব বিস্তার করব পারে পৃথিবীর উপর। আর ইয়ার দুটা, ইয়ার পূর্বে যে দুটা সৌর ধুমুহা আইছিল সেই দুটা সৌর ধুমুহাই পৃথিবীমুখী আছিল। আর এইটো আজির দিনটোর যে সৌর ধুমুহা পৃথিবী অভিমুখে আহি আছে এইটো কিন্তু এই অন্যতম সৌর ধুমুহাসমূহের ভিতর অন্যতম, যিয়ে জিপিএস সেবা, ইন্টারনেট সেবা, আনকি পাওয়ার গ্রিডতো প্রভাব বিস্তার করব পারে।